আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। আমি ইয়াসিন আরাফাত। নিজের বলার মতো একটা গল্পে চতুর্থ বেসের একজন গর্বিত সদস্য। আমি কিছুদিন যাবৎ একটা ভিডিও করব বলে মেন্টালি প্রিপারেশন নিতেছি, তাই আজ হুট করে চলে আসলাম। কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। একজন ভালো মানুষ এবং পজিটিভ চিন্তাধারা একজন ভালো মানুষ এবং পজিটিভ চিন্তাধারা ব্যক্তি পারে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে, কারণ ভালো মানুষের বিকল্প নেই। আর আপনার চিন্তাধারা আপনাকে আপনার পথকে সুগম করবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে পরিবর্তনকে ভয় করা। আমরা অনেকে ব্যবসা ক্ষেত্রে যে কোনো কাজকর্ম ক্ষেত্রে পরিবর্তনকে ভয় করে। আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও ভয় করতাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি পরিবর্তনকে অন্যভাবে নিয়ে দেখছি যে এই থেকে আমাকে অনেক কিছু শিখার অনেকগুলো বিষয় রয়েছে। এখন থেকে আমি পরিবর্তনকে ভয় করি না। থার্ড, মন খারাপের বিষয়। আমার মন খারাপ থাকলে যে কোনো ব্যাপার নিয়ে একটা মন খারাপ থাকতে পারে। আর মন খারাপের বিষয়টা হচ্ছে আপনার মন, আপনাকে নিজেকে আপনি ভালো রাখতে হবে। ইকবাল স্যার বলেছেন যে দিনে অন্তত 10 থেকে 15 মিনিট হাসি, কমেডি, নাটক, ছবি, কার্টুন দেখতে পারেন। আপনি নিজে মন খুলে হাসুন, দেখবেন নিজের কাছে অন্যরকম একটা আত্মতৃপ্তি লাগবে। পঞ্চম, ধৈর্য ধারণের বিষয়টা। ধৈর্য ধারণ হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে লেগে থাকা, এটা সবাই পারে না। আর যারা পারে তারাই কিন্তু আজকে সমাজে সাকসেসফুল, যেমন ইকবাল বাদশা। তার এই লেগে থাকার কারণে আজকে উনি একটা উচ্চ স্তরের মানুষে পরিণত হয়েছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে আজকে সারা ওয়ার্ল্ডে পরিচিত হতে যাচ্ছে। ষষ্ঠ, পিতামাতা সম্পর্কে স্যার যে কথাগুলো বলেছেন তার সাথে আমি একটা কথা লিড করব। যার মাতা পিতা নেই সেই বুঝে তার ব্যথাটা কী। তাই আমরা মাতা পিতা থাকতে মাতা পিতাকে সেবা করব, তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশন থেকে আমরা ঠিক যেভাবে করব, আমাদের পরবর্তী জেনারেশনেরা আমাদের জন্য ঠিক সেভাবে করবে। সমাজ এবং দেশের প্রতি আমাদের প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট কর্তব্য আছে। আপনি একজন ভালো মানুষের মাধ্যমে সমাজে একজন ক্লিন ইমেজের অধিকারী হতে পারেন। সমাজে সামাজিক কাজকর্মের মাধ্যমে, অসহায় মানুষের সহযোগিতা করার মাধ্যমে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি রক্তদান ইত্যাদি ইত্যাদি কাজের মাধ্যমে আপনি একজন ভালো মানুষের হিসেবে সমাজে পরিচিতি লাভ করতে পারবেন। আপনার চলাফেরা চালচলন দেখে অন্যান্য মানুষেরা ঈর্ষান্বিত হবেন এবং ভালো পরামর্শের জন্য আপনার ধারপান্তে আসবেন, আপনি তাদেরকে সুপরামর্শ দিবেন। এভাবে করে সমাজ ও দেশের প্রতি আপনার ভিতরের যে জ্ঞানটা ওটা ছড়িয়ে দিবেন। এটা কথা মনে রাখবেন, শুধুমাত্র নিজে বড় হলে চলবে না, আপনাকে বড় হতে হলে আপনার আশেপাশের মানুষগুলোকে সাথে করে নিয়ে চলতে হবে, তাহলে আপনার নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে। আমাদের বর্তমান সমাজে এখন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। ইকবাল বাদশার যে মানের
উনি নিজেকে নিজেকে নিয়ে থাকতে পারতেন, কিন্তু ওনার মেন্টালিটি, ওনার চিন্তাধারণা সম্পূর্ণ আলাদা। তার কারণে তিনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং প্রায় 50,000 অলরেডি 50,000 সদস্য সারের পঞ্চম বেস শেষ করে এখন ষষ্ঠ বেস আরম্ভ হচ্ছে। দেখেন তার যে চিন্তাধারা, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুক। এরকম আরও অনেক মানুষ এগিয়ে আসুক, তাহলে আমাদের দেশে এভাবে বেকারত্ব আর থাকবে না, মানুষ নিজ কর্মসংস্থান তৈরি করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোনো কাজকর্ম করতে গিয়ে ভুল করে অনুশোচনা করে, অনুশোচনা না করে আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ওটাকে কাজে লাগাই, তাহলে আমাদের একটা মানে দক্ষতা অর্জন হবে। আমি ব্যক্তিগতভাবে ভিডিও বানাতে বা ভিডিও করতে অনেক জড়তা আমার মধ্যে ছিল, কিন্তু স্যারের দীর্ঘ 30 দিনের কর্মশালা থেকে আমি যে শিক্ষা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি কথা বলার একটা যোগ্যতা অর্জন করেছি বলে মনে করি। কেননা আমি ফার্স্ট যেদিন ভিডিও করার জন্য বসেছি, 11 বার আমি ট্রাই করার পর 12 বারের সময় আমি মানে সম্পূর্ণ ভিডিওটা করতে পেরেছি, তাও আমার পুরো শরীর ঘামে অন্যরকম হয়ে গেছিল। পরিশেষে একটা কথা বলবো, আমি আবারও অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জনাব ইকবাল বাস স্যারকে, যার হাজারো ব্যস্ততার মাঝে হাজারো ত্যাগ পরীক্ষার পরে আমাদেরকে দিয়েছেন এই রকম একটা প্ল্যাটফর্ম। তার এই প্ল্যাটফর্মটা একটা বট গাছের ন্যায় তুলনা করা যায়। সমাজে দেশের হাজার হাজার তরুণ তরুণী এ তার বট গাছের নিচে আশ্রয়স্থল হিসাবে আশ্রয় নেবে এবং এখান থেকে এক একটা কর্মসংস্থান তৈরি হবে। এভাবে করে আমাদের সমাজ, আমাদের দেশে, সমাজে, পরিবারে বেকারত্বের হার দিন দিন কমে আসবে। সবাই প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ কর্মসংস্থান তৈরি করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। এতে করে সমাজে, দেশে, পরিবারে চুরি ডাকাতি রাহাজানি অপকর্মগুলো কমতে থাকবে। তাই আমি আবারও ধন্যবাদ জানাই জনাব ইকবাল বাস স্যারকে, তার এইরকম একটা মেন্টালিটি জন্য যে তিনি শুধু নিজেকে নিয়ে নয় অনেকগুলো মানুষকে তার এই বট গাছের ছাতার নিচে আশ্রয় দেওয়ার জন্য। আর দেখেন ধৈর্যের বিষয়টা, মানুষ আপনি নিজে ফ্যামিলির সাথে 90 দিন একসাথে কথা বলা ইম্পসিবল। আমি মনে করি ব্যক্তিগতভাবে জনাব ইকবাল বাস স্যারকে গড গিফটেড একটা বিষয় আল্লাহ তাআলা তানা ওনাকে দিয়ে দিয়েছে, না হয় এটা অসম্ভব। আমার আজকে আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আল্লাহ হাফেজ।